नमस्कार बांगाली पेट पुजो चैनले अपने सकल के जाना स्वागत। आज के संगे शेयर करब खाबार शेष पता खावार जन्य एक स्पेशल चाटनी। ये चाटनीटा तैरी करब बर्षा सीजन फल करमचा फल दिए। तो एक बाड़ी प्रचुर करमचा धरे से किछु करमचा पेड़े निये आसछि। এই দেখুন করমচা গাছ, গাছে প্রচুর করমচা ধরেছে। তো অনেক করমচা পেকেও গেছে। এবার আমি কিছু করমচা এখান থেকে পেড়ে এনে নিচ্ছি। করমচা গাছে প্রচুর কাঁটা থাকে, একটু সাবধানে করমচা গুলো পাড়তে হবে। এই দেখুন আমি অনেকগুলো করমচা পেড়ে নিয়েছি। এই করমচাগুলো দিয়ে আমি চাটনি তৈরি করব। করমচা ফলের মাঝখানে একটা বীজ থাকে, এই জন্য আমি করমচাটাকে মাঝখান থেকে অর্ধেক করে নিয়ে বীজটা বের করে নিচ্ছি। করমচা গুলোর মাঝখান থেকে আমি সমস্ত বীজগুলো বের করে নিয়েছি। এবার করমচা গুলো আমি জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। চাটনি রান্নার জন্য আমি প্রথমেই শুকনো কড়াইতে কিছু মৌরি আর দুটো শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। মশলাটা ভেজে আমি একটা বাটির মধ্যে নামিয়ে রাখছি। এবার কড়াইতে আমি অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে করমচাগুলো দিয়ে আমি হালকা ভাপিয়ে নেব। এতে কি হবে, করমচা যদি কষ থাকে সেই কষটাও বেরিয়ে যাবে, আবার করমচার টকের পরিমাণটাও কিছুটা কমে যাবে। করমচা গুলো ভাপ দেওয়া হয়ে গেছে, এবার এগুলো আমি নামিয়ে নিচ্ছি। করমচা থেকে সব জলগুলো ঝরিয়ে নিয়েছে। এবার কড়াইটা বসিয়ে দিচ্ছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ সর্ষে। এবার এর মধ্যে করমচাগুলোকে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো। করমচাগুলো তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি ঝোল দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে কয়েকটা কিশমিশ আমি দিয়ে দিচ্ছি। করমচাটা উনুনে রান্না হচ্ছে, এইদিকে আমি মশলাটা শুকনো ভাবে গুঁড়ো করে নিচ্ছি। মশলাটা একেবারে মিহি করে আমি গুঁড়ো করব না,
অল্প করে বেটে নিচ্ছি। এবার করম চাটা একটু ফুটে ওঠার পর এর মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনির পরিমাণটা বুঝে দিতে হবে, যে যেমন মিষ্টি খাওয়া হবে সেইভাবে চিনি দিতে হবে। করম চা চাটনিটি তৈরি হয়ে গেছে। এবার এর ওপর দিয়ে আমি কিছু গুঁড়ো মশলা ছড়িয়ে দিচ্ছি। চাটনিটা ঠান্ডা করে একটা কাঁচের পাত্রের মধ্যে আমি বেড়ে রাখছি। এই চাটনিটি খেতে যেমন টেস্টি হয় তেমনি এই চাটনির অনেক গুণও আছে। ভিটামিন সিয়ে ভরপুর এই করমচা ফল, তাই এই চাটনি খেলে অনেক গুণও পাওয়া যাবে। আমাদের ভিডিওটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন।